বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদজুমা গণদোয়ার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা সরকারের সমালোচনা করে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সরকারের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়ারমানের মাত্র 3.5 বছর, এই 3.5 বছরে উনি বাংলাদেশকে যা দিয়ে গেছেন সেই বাংলাদেশকে আবারও তলাবিহীন করে ফেলেছে আজকের এই সরকার। এরপর জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এদিকে রাজধানীর পল্লবীতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এ সময় দেশ এক ক্লান্তিকাল অতিক্রম করছে বলে মন্তব্য করেন তিনি। সামনে যে পরিস্থিতি তাতে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া এই দেশকে বাঁচানো, স্বাধীন সার্বভৌম রাখা খুব কঠিন ব্যাপার। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, জনগণের রক্ত চুষে নিতেই পানি, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়েছে সরকার। জনগণ হচ্ছে ওদের কাছে একটা পাইলট প্রজেক্ট, কর্তৃত্ববাদী শাসক যারা তাদের কাছে একটা দৃষ্টান্ত হয় শেখ হাসিনা। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।